Assalamualaikum warahmatullah. যারা যৌন জীবন নিয়ে চিন্তিত, স্ত্রীর কাছে সময় দিতে পারতেছে না, মনে চাচ্ছে উত্থান হচ্ছে না, প্রাকৃতিক উপায়ে ন্যাচারাল খাদ্য খাদব খেয়ে আপনিও পারবেন চিরসুখী হতে ইনশাআল্লাহ। প্রাচীন কাল থেকেই মানুষ তার যৌন শক্তিকে স্থায়ী করে রাখার জন্য দিন রাত চেষ্টা চালাচ্ছে। বর্তমান সময়েও যুবক বৃদ্ধ সকলেরই একই কথা, কিভাবে যৌন শক্তিকে টিকিয়ে রাখা যায়, বেশি বৃদ্ধি করে রাখা যায়। বাজারে বিভিন্ন ধরনের খেজুর দেখা যায়। আজকে আলোচনা করব আজোয়া খেজুর নিয়ে। আজোয়া খেজুর খেয়ে কিভাবে আপনার যৌন শক্তিকে অটুট রাখবেন। পরিষ্কার পরিচ্ছন্ন এবং উন্নত মানের ফরমালিন মুক্ত এমন আজোয়া খেজুর কিনতে হবে। ভালো করে যাচাই বেছাই করে আজোয়া খেজুর কিনতে হবে। ডেট ওভার মুক্ত খেজুর কিনতে হবে। আজোয়া খেজুরের নামে বাজারে বিভিন্ন জাতের খেজুর বিক্রি হচ্ছে, আপনাকে অরিজিনাল আজোয়া খেজুর চিনে কিনতে হবে। সকালে খালি পেটে 2 গ্লাস পানি খাবেন এবং 5টি আজোয়া খেজুর নেবেন। 1 চিমটি কালো জিরা নেবেন, একসাথে খেতে থাকবেন। আজোয়া খেজুরের বিচির উপরে একটি পর্দা থাকে, পর্দাগুলো খেয়ে ফেলবেন। তারপরে 2 গ্লাস পানি খাবেন, অর্থাৎ আজোয়া খেজুর এবং কালো জিরা খাওয়ার পরে আবার 2 গ্লাস পানি খেতে হবে। এভাবে 7 দিন 21 দিন অথবা আপনি সারা জীবনও খেয়ে যেতে পারেন ইনশাআল্লাহ। এভাবে খেলে আপনার যৌন শক্তি সারা জীবনের জন্য অটুট থাকবে। আর যাদের উত্থানজনিত সমস্যা আছে, মনে চাচ্ছে, স্ট্রং হচ্ছে না, তারাও এভাবে খেয়ে দেখতে পারেন ইনশাআল্লাহ, ভালো হয়ে যাবেন। আর যে কথা না বললেই নয়, যাদের অর্গানিক সমস্যা আছে তারা অবশ্যই অবশ্যই MBBS ডাক্তারের শরণাপন্ন হবেন এবং তাদের পরামর্শ মোতাবেক চলবেন। প্রিয় দর্শক, আপনাদের খেদমতেই আমরা সর্বদা নিয়োজিত, তাই আমাদেরকে একটু উৎসাহ জানাইতে ভুল করবেন না।